দারুন দারুন সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা টেক টু দা পয়েন্ট। আমি জানি আমরা দেরি করে ফেলেছি, কিন্তু দেরি থেকে যদি ভালো কিছু হয় তাহলে দেরি ভালো। শাওমির খুবই জনপ্রিয় এই স্মার্টব্যান্ড সিরিজের লেটেস্ট ভার্সন এমআই ব্যান্ড 5 রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে, আর এতে যুক্ত করা হয়েছে দারুণ কিছু ফিচার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে চলে এসেছে এমআই ব্যান্ড 5, আর বেশ কিছুদিন ধরে এটা আমরা ব্যবহার করছি। আর ব্যবহার করার পর কি বুঝলাম আর কি বুঝলাম না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এর দাম কত, কি কি নতুন ফিচার যোগ করা হয়েছে এতে, এইসব খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব। সুতরাং এমআই ব্যান্ড 5 সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টিটিপি, মানে টাইনা টুনা পাস। ব্যান্ড 5 আমাদের স্টুডিওতে পাঠিয়েছে মোশন ভিউ, অনেক অনেক ধন্যবাদ মোশন ভিউকে। আর বাংলাদেশে ওয়ান মোর, এমএসফিট এবং ইউসির অথরাইজড ডিস্ট্রিবিউটর মোশন ভিউ, এবং তারা কিন্তু শাওমি সহ আরও অনেক ব্র্যান্ডের জেনুইন প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে। পাশাপাশি তাদের রয়েছে বিগেস্ট গ্যাজেট কালেকশন অফ দ্য কান্ট্রি। আপনি চাইলে অফিসিয়ালি ঘুরে আসতে পারেন মোশন ভিউর ওয়েবসাইট, ফেসবুক পেজ বা গ্রুপ থেকে। তাদের রয়েছে একাধিক আউটলেট, সবগুলো আউটলেট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। কোনটা ব্যান্ড 4 আর কোনটা ব্যান্ড 5 হঠাৎ করে দেখলে বোঝাই যাচ্ছে না। ডিজাইনে কিন্তু তেমন কোনো নতুনত্ব নেই ব্যান্ড 5-এ, বলা যায় একই রকম ডিজাইন, বাট স্ক্রিনটা একটু বড় করা হয়েছে। ব্যান্ড 4-এ ইউজ করা হয়েছিল 0.95 ইঞ্চ ডিসপ্লে, আর ব্যান্ড 5-এ ইউজ করা হয়েছে 1.1 ইঞ্চ ডিসপ্লে, মানে 20% বিগার। এবং সেই সাথে ব্যান্ড 5-এর ডিসপ্লে কিন্তু আরও বেশি ব্রাইট কম্পেয়ার টু ব্যান্ড 4, দিস ইজ গুড থিং। শাওমির ব্যান্ড সিরিজের সবচাইতে বড় যে অসুবিধা ছিল এতদিন, সেটা হচ্ছে যে স্ট্র্যাপ থেকে এই ক্যাপসুলটা খুলে এরপরে চার্জ দিতে হতো। তো অবশেষে শাওমি আমাদের কথা শুনেছে এবং চার্জ দেওয়ার জন্য তারা দারুণ একটি উপায় বের করেছে, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক চার্জিং ডক। এটা খুবই পাওয়ারফুল একটা ম্যাগনেটিক ডক, এর সঙ্গে কোনো রকমের ধরলেই ও সঙ্গে সঙ্গে ওর জায়গা মতো আটকে যাবে এবং আপনি সহজেই চার্জ দিতে পারবেন। প্রিয় দর্শক, শাওমির এই ব্যান্ড সিরিজগুলো নিয়ে আরও অনেক বেশি আলোচনা বা হাইপ হওয়া উচিত, কারণ এতে এত দারুণ দারুণ সব ফিচার রয়েছে যেগুলো জানলে আপনার মনে হবে আপনারও একটা ব্যান্ড 5 দরকার। প্রথমত এটা একটা ঘড়ি, আপনি হাত এভাবে ওঠালেই ডিসপ্লে অন হবে, সময় দেখতে পারবেন, হাত নামাবেন ডিসপ্লে অফ। বারবার আপনার পকেট থেকে মোবাইল এইভাবে বের করে সময় দেখতে হবে না। এতে রয়েছে পেডোমিটার, তার মানে হচ্ছে আপনি প্রতিদিন কত কিলোমিটার হাঁটলেন, কত কিলোমিটার দৌড়ালেন সব কিছু তথ্য কিন্তু এ রেকর্ড করতে পারবে। তবে এর ফিচারগুলোর মধ্যে সবচাইতে দরকারি বলে মনে হয় আমার কাছে যেটা, তার মধ্যে অন্যতম হচ্ছে এর কল এবং মেসেজ অ্যালার্ট, এটা খুবই দরকারি ভাইয়া। ধরেন আপনার ফোনটা অনেক দূরে রয়েছে বা পকেটে রয়েছে, কেউ ফোন করলে এটা ভাইব্রেট করতে থাকবে এবং এর ডিসপ্লে থেকে আপনি দেখতে পাবেন যে কে কল করলো। ইভেন আপনি চাইলে কিন্তু ফোনটা কেটে দিতে পারবেন অথবা আপনার ফোনের রিংটোনকে সাইলেন্ট করতে পারবেন, দিস ইজ অ্যামেজিং। আর আপনাকে কেউ যদি টেক্সট করে, সেটা হতে পারে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে, সেই মেসেজগুলো কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন, এটা একেবারে লাইভ সেভিং একটা ব্যাপার। এবং এর ফলে কিন্তু আপনার ফোন পকেট থেকে বারবার বের করা অলমোস্ট বন্ধ হবে, বেঁচে যাবে আপনার ফোনের পাওয়ার, আপনার চোখ বেঁচে যাবে, সব দিক দিয়ে আপনার লাভ হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝায়, ধরেন আপনি কোনো মিটিংয়ে রয়েছেন যেখানে আপনার পকেট থেকে ফোন বের করার স্কোপ নাই, ফোন বাজতে শুরু করেছে, আপনি বিব্রতকর অবস্থা পড়ে গিয়েছেন, সেই মুহূর্তে আপনাকে কী করতে হবে, জাস্ট এখান থেকে ফোনটা সাইলেন্ট করে দেবেন। ইভেন কোনো মেসেজ আসলে সেটাও পড়তে পারবেন, দারুণ একটা জিনিস। শুধু ফোনের রিংটোন কিন্তু সাইলেন্ট করেন, আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আপনার ফোনকে সাইলেন্ট মোডে রেখে দিতে পারবেন এটা ব্যবহার করে। আরও দারুণ দারুণ ফিচার রয়েছে, তার মধ্যে অন্যতম আরও একটা ফিচার আমার পছন্দ হয়েছে খুব, সেটা হচ্ছে যে আপনি যদি চেয়ারে অনেক সময় ধরে বসে থাকেন, ধরেন পার্টিকুলারলি 1 আওয়ার পর্যন্ত বসে থাকেন মুভমেন্ট না করে, তখন কিন্তু এটা আপনাকে অ্যালার্ট করবে যে আপনাকে একটু হাঁটাচলা করা দরকার এখন। আপনি এই ফিচারটি পানি খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন, 1 ঘন্টা পরপর আপনাকে রিমাইন্ডার দিল যে এখনই পানি খেতে হবে, দিস ইজ অ্যামেজিং। আর এটা দিয়ে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, আপনারা অলরেডি জানেন এই ফিচারটি সম্পর্কে। আপনার ফোনের সাথে যদি এটা কানেক্টেড থাকে তাহলে আপনার ফোন কাছে থাকুক বা না থাকুক, আপনি এখান থেকে সরাসরি মিউজিক ট্র্যাক চেঞ্জ করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, দিস ইজ গ্রেট। স্টপ ওয়াচ আছে এতে, কাউন্টডাউন টাইমার আছে, আপনি চাইলে এগুলো সেট করে আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবেন। আর একটা জিনিস, যাদের ফোনের অ্যালার্মের রিংটোনে ঘুম ভাঙে না তাদের জন্য তো কী বলবো, এটা দারুণ একটা জিনিস হতে পারে, কারণ আপনার ফোনের অ্যালার্মের সঙ্গে এটা সিনক্রোনাইজ করা থাকলে যখন ফোনে অ্যালার্ম বাজতে থাকবে তখন এটা ভাইব্রেট করতে থাকবে, আপনার ঘুম না ভেঙে যাবে কই। আর বহু প্রত্যাশিত আর একটা অপশন যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে রিমোট ক্যামেরা শাটার। এই অপশনটা ব্যবহার করে আপনার ফোনকে দূরে রেখে ক্যামেরা ট্রিগার হিসেবে ব্যবহার করতে পারেন, তার মানে ছবি তোলার জন্য এখন আপনার ফোনটা হাতে না রাখলেও চলবে, দিস ইজ গ্রেট ফিচার। আচ্ছা, আর একটা ব্যাপার কিন্তু অনেকে জানে না, এটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই ডিভাইসটা কিন্তু আপনার ফোন আনলক করতে পারবে। ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি, ধরেন আপনার ফোনের সাথে এটাকে সিনক্রোনাইজ করেছেন এবং আনলকিংয়ের জন্য একে অথরাইজ করেছেন, আপনার ফোনটা যখন হাতে থাকবে এবং আপনি যখন এই ব্যান্ড 5-টা হাতে পরে থাকবেন অটোমেটিক্যালি আপনার ফোন
ওপেন হয়ে যাবে, মানে ফিঙ্গারপ্রিন্ট বা লক কিছুই লাগবে না। কিন্তু ডিভাইসটা যদি আপনার ব্যান্ড থেকে দূরে থাকে, ডিস্টেন্সের বাইরে থাকে বা অন্য কারোর হাতে থাকে, তখন কিন্তু কেউ চাইলে এটাকে খুলতে পারবে না। তার মানে আপনার বারবার ফিঙ্গারপ্রিন্ট ধরা বা ফেস আনলক ব্যবহার করার কোনো দরকারই হচ্ছে না। এটা হাতে পরা থাকলে ব্যাস আপনার ফোন অটোমেটিক্যালি খুলে যাবে। দিস ইজ অ্যামেজিং ফিচার। ফোন ফাইন্ডার সম্পর্কে তো আপনারা অনেকেই অলরেডি জানেন। ধরেন আপনি অফিসে বসে কাজ করছেন বা আপনার বাসায় কোনো এক জায়গায় ফোনটা লুকিয়ে রেখেছে কেউ বা হারিয়ে গিয়েছে, তখন কিন্তু আপনার ব্যান্ডটা ইউজ করে ফোনের অবস্থান জানতে পারবেন খুব সহজে। খুবই হালকা পাতলা, মাত্র 20-22 গ্রাম ওজন। আপনার হাতে যে কিছু একটা পড়া রয়েছে আপনার মনেই হবে না, তার মানে এটা 24 ঘন্টা ব্যবহার করার কোনো ব্যাপার না। আচ্ছা, স্লিপ ট্র্যাকিংয়ের ব্যাপারটা তো বলা হলো না আপনাদের। এটা যদি আপনার হাতে পড়া থাকে তাহলে রাতে আপনি কতটুকু ঘুমালেন, কতটুকু গভীর ঘুম হলো, কতটুকু হালকা ঘুম হলো, কখন ঘুমিয়ে পড়েছেন, কখন ঘুম থেকে উঠলেন, এটা প্রতিদিনের ডাটা এই মেমোরি করে রাখবে এবং আপনি গ্রাফ আকারে সেগুলো দেখতে পারবেন যে কোনো সময়ে। আপনার ফোনের সঙ্গে ব্যান্ডটাকে কানেক্ট করতে পারবেন মি ফিট নামক একটা অ্যাপের মাধ্যমে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, খুব সহজে ব্যবহার করতে পারবেন এটি, এবং এটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনার ব্যান্ডের সমস্ত ডাটা এর সঙ্গে অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয় এবং যে কোনো সময় আপনি সেই ডাটা চেক করতে পারবেন। ইভেন ব্যান্ডের অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার এই মি ফিট অ্যাপের মাধ্যমে। এবার কিন্তু প্রচুর ওয়াচ ফেস ব্যবহার করা হয়েছে, আমার কাছে অনেক পছন্দ হয়েছে কিছু কিছু ওয়াচ ফেস। ইভেন আপনি থার্ড পার্টি অনেক অ্যাপসের মাধ্যমে অনেক ওয়াচ ফেস ডাউনলোড করতে পারবেন। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে আপনার ছবি ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। লুক অ্যাট দিস। অবশ্য ওয়াচ ফেস ব্যবহার করার অপশন ব্যান্ড ফোরেও ছিল, যাদের ব্যান্ড ফোর আছে তারা অলরেডি এই অপশনটার সঙ্গে পরিচিত। শাওমি বলছে ব্যান্ড ফাইভে ইউজ করা যত সেন্সর আছে এটা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি অ্যাকুরেট। ও, আর একটা ইম্পর্টেন্ট ফিচার তো আপনাদের সঙ্গে আলাপ করা হলোই না, সেটা হচ্ছে হার্ট রেট অ্যালার্ট। হার্ট রেট অ্যালার্টটা খুবই দরকারি, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট আছেন এবং যারা এক্সারসাইজ করেন এবং কখন হার্ট রেট বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে তারা বুঝতে পারেন না। আপনি চাইলে 24 আওয়ার্স হার্ট রেট মনিটরিং অন রাখতে পারবেন এবং এতে করে হবে কি, আপনার হার্ট রেট যদি নির্দিষ্ট একটা মাত্রার বাইরে চলে যায় তখন এটা ভাইব্রেট করে আপনাকে অ্যালার্ট করে দেবে যে আপনার হার্ট রেট অনেক বেড়ে গিয়েছে, এই মুহূর্তে আপনার বিশ্রাম দরকার। এই অপশনটা কারো কারোর জন্য লাইফ সেভিং হতে পারে। আর এটা ওয়াটারপ্রুফ, অনেকে তো জানেন, সুতরাং পানির মধ্যে যতই চুবান না কেন, বৃষ্টিতে ভেজান না কেন বা গোসলের সময় এটা পড়ে থাকেন না কেন, কোনো অসুবিধা নেই, যেমনে খুশি ব্যবহার করতে পারবেন। পানি একে আসলে কিছুই করতে পারবে না। তো পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, আপনারা জানেন যে আমরা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জিনিসটার খারাপ দিক খুঁজতে খুঁজতে আমরা হয়রান, কী বলা যায় ভাবতে ভাবতে বেশ কিছু পয়েন্ট আমরা নোট করে রেখেছি যেগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, চলেন সেগুলো শেয়ার করে ফেলি আপনাদের সঙ্গে। ব্যান্ড ফাইভের ডিসপ্লে আগের চাইতে অনেক বড়, আগের চাইতে বেশি ব্রাইট এবং আরও নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে এতে, কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি কমিয়ে ফেলা হয়েছে। এটা কোনো কথা বলেন, আমি তো ভেবেছিলাম ব্যাটারি ক্যাপাসিটি আগের চাইতে আরও বাড়ানো হবে। বাই দ্য ওয়ে, এতে ব্যবহার করা হয়েছে 125 mAh ব্যাটারি এবং ব্যান্ড ফোরে ইউজ করা হয়েছিল 135 mAh ব্যাটারি। এর ডিসপ্লে স্ট্রাকচার কমিয়ে ফেলা হয়েছে 32 bit থেকে 16 bit। অবশ্য খুব বেশি পার্থক্য আমি খেয়াল করিনি, অলমোস্ট সিমিলার, তারপরেও আমার মনে হয় এটা করা হয়েছে ব্যাটারি কনজামশনটা একটু কমানোর জন্য। ওকে, ব্যান্ড ফোর আর ব্যান্ড ফাইভের র্যাম এবং রম কিন্তু একই, আমি আশা করেছিলাম যে অন্তত একটু বাড়ানো হয়ে এতে। যেমন এর আগে ব্যবহার করা হয়েছিল 512 KB র্যাম এবং 16 MB ইন্টারনাল মেমোরি, এবারও একই থাকছে। এর ডিজাইনে কোনো নতুনত্ব নাই, সেই ব্যান্ড থ্রি থেকে দেখে আসছি, অলমোস্ট আইডেন্টিক্যাল। ব্যান্ড ফোর, ব্যান্ড থ্রি, ব্যান্ড ফাইভ দেখতে একই রকম, পাশাপাশি রাখলে অনেকে হয়তো বুঝতে পারবেন না কোনটা কি। এটা কিন্তু হিউজ কোনো আপগ্রেড না, এটাকে আমি বলবো যে মাইনর আপগ্রেড। এর জন্য নতুন করে বাজারে আরেকটা ব্যান্ড বের করে ফেলাটা আমার মনে হয়েছে কোনো দরকার ছিল না। চার্জিং নিয়ে কিছু কথা বলা দরকার, মাত্র 125 mAh ব্যাটারি কিন্তু চার্জ দিতে সময় লাগবে 2 ঘন্টা, এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আমার মনে হয় 35 মিনিট বা 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হওয়া উচিত ছিল। মোশন ভিউতে ব্যান্ড ফাইভ পাওয়া যাচ্ছে 3490 টাকায়, সাথে থাকছে 6 মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এটা একটা ভালো দিক। বাট তারপরেও আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে, আশা করছি খুব দ্রুত এর দাম কমে যাবে। আপনি ততদিন পর্যন্ত ওয়েট করতে পারেন বা আপনি যদি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকেন কিনে ফেলতে পারেন। আচ্ছা, পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা কিন্তু খুবই মাইনর একটা আপগ্রেড। আপনার যদি অলরেডি ব্যান্ড ফোর থাকে তাহলে ব্যান্ড ফাইভ কেনার কোনো দরকার আমি দেখি না। যাই হোক, আমার বলার দরকার বললাম, আপনার টাকা আপনি কিনবেন আমার কি। গল্পে গল্পে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে, আমাদের আজকের আয়োজন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দিয়ে ফেলুন সেই মহামূল্যবান লাইক। আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।